প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অরূপ ইউনিভার্সাল আইডাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা জানব তোমাদের পাঠ্য বাংলা সাহিত্য সঞ্চয়ন বই থেকে নেওয়া সংস্কৃত সাহিত্যের উল্লেখযোগ্য মহাকবি ও নাট্যকার কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি এই কয়েক মিনিট ভিডিওতে আমরা কালিদাসের এই ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির উৎস পূর্বকাহিনী মূল বিষয়বস্তু নামকরণ এবং প্রশ্ন যেগুলো তোমাদের ইউনিট পরীক্ষায় আসতে পারে তো সে বিষয়ে বিস্তারিত সামগ্রিকভাবে জানব সেই জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ভিডিও দেখে নিলে আশা রাখি তোমরা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে যে কোনো বিষয়ে খুব ভালোভাবে বুঝতে পারবে চলো তবে শুরু করি ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির সামগ্রিক আলোচনা তো তোমাদের জানিয়ে রাখি ধীবর কথার অর্থ আশা করি তোমরা সবাই জানো জেলে বা মৎস্যজীবী যার পেশা হলো মাছ ধরা আর বৃত্তান্ত কথার অর্থ কাহিনী তো আমরা নামের মধ্যে বুঝতে পারছি যে ধীবর বৃত্তান্ত হলো কোনো এক জেলের কাহিনি বা মৎস্যজীবীর কাহিনী ধীপর বৃত্তান্ত নাট্যাংশটির যিনি নাট্যকার দেখো তোমাদের বইয়ে রয়েছে যে কালিদাস এই কালিদাস ছিলেন সংস্কৃত সাহিত্যের একজন উল্লেখযোগ্য নাট্যকার এবং কবি ব্যক্তিত্ব তো তিনি সংস্কৃত সাহিত্যে তার নাটক বা কাব্যগুলো রচনা করেছিলেন তবে আমরা পড়ছি বাংলায় তাহলে তিনি কি সংস্কৃত থেকে বাংলায় লিখেছেন আসলে তা নয় তো এই সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ বা তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী দেখো তোমাদের ওই নাট্যাংশটির একেবারে শেষ অংশে রয়েছে যে তর্জমা সত্যনারায়ণ চক্রবর্তী তোমরা তাহলে জানলে যে ধীবর বৃত্তান্ত এই নাট্যাংশটি তর্জমা বা অনুবাদক হলেন সত্যনারায়ণ চক্রবর্তী এবার আসি আমরা ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি আমরা যেটা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো তার উৎসটা কোথায় অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে তো ধীবর বৃত্তান্ত এই নাট্যাংশ আমি বারে বারেই বলছি এটা একটি নাটকের অংশ এই নাট্যাংশটি নেওয়া হয়েছে কালিদাসের একটি বিখ্যাত নাটক রয়েছে অভিজ্ঞান শকুন্তলম মহাভারতের আদি পর্বের কাহিনী থেকে এই নাটকটি রচিত হয়েছে তো এই নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া তবে তোমরা ভালোভাবে জেনে নাও ধিবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে কালিদাসের বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক এই নাটকটি পুরোটা সাতটি অঙ্কে রচিত তার মধ্যে ষষ্ঠ অঙ্ক থেকে কিছুটা অংশ তোমাদের এখানে দেয়া হয়েছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের এই কাহিনীর অর্থাৎ এই নাটকের কিছু পূর্ব কাহিনী জানিয়ে দেব তাহলে তোমাদের বিষয়টি বুঝতে আরও সুবিধা হবে হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত তপবনে মহর্ষি কর্ণের পালিতা কন্যা শকুন্তলাকে বিয়ে করে রাজধানীতে ফিরে গেছেন বিদায় গ্রহণকালে রাজা শকুন্তলাকে জানিয়ে গিয়েছিলেন খুব তাড়াতাড়ি এসে তিনি শকুন্তলাকে রাজধানীতে নিয়ে যাবেন দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর শকুন্তলার কোনো খোঁজ নিতে কেউ আসেনি এই মুহূর্তে শকুন্তলা যখন স্বামী চিন্তায় আনমোনা বা অন্নমোনা ছিল আসলে স্বামী দুষমন্ত আসেনি অনেক দিন হয়ে যাওয়ার ফলে সে এতটাই বিহল বা আনমোনা বা অন্নমোনা হয়ে পড়েছিল তার সামনে কে এলো বা কে গেল সে বুঝতে পারেনি ঠিক এই মুহূর্তে তপবনে আসে মহামণি দুর্ভাসা তিনি আসার পর শকুন্তলা অন্নমোনা থাকায় অতিথি পরিচর্যা না করায় অপমানিত হয়ে দুর্ভাষা অভিশাপ দেন যা চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন আসলে এখানে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে যাবেন বলে অভিশাপ দেন ঋষি দুর্বাসা তোমাদের জানিয়ে রাখি শকুন্তলার দুই সখী ছিল তোমাদের পাঠ্য বইয়ে একজনের নাম রয়েছে অপরজন নেই একজন হলেন অনৌসুয়া আর একজন প্রিয়ংবদা এই প্রিয়ংবদা নামটি তোমরা পাঠ্য বইয়ে পাবে তো প্রিয়ংবদা শব্দের অর্থ প্রিয় বাক্য বা কথা বলে যে নারী এই প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বাশা বলেন শকুন্তলা চিহ্ন দেখাতে পারলে অভিশাপের প্রভাব দূর হবে আসলে চিহ্ন হল স্মৃতিচিহ্ন দুই সখী মনে করল দুষ্মন্তের বিদায় গ্রহণকালে শকুন্তলাকে দেওয়া মণিখচিত আংটি হবে ভবিষ্যতে চিহ্ন অর্থাৎ এই চিহ্ন বা আংটিটি দেখে রাজা দুষ্মন্তের শকুন্তলার কথা মনে পড়বে মহর্ষি কর্ণ উদ্যোগ নিয়ে শকুন্তলাকে স্বামী দুষ্মন্তের কাছে পাঠানোর ব্যবস্থা করলেন কিন্তু সানের পর অঞ্জলি দেওয়ার সময় সচি তীর্থে আংটিটি পড়ে যাওয়ার ফলে শকুন্তলা রাজসভায় অপমানিত হলেন পরবর্তীতে ওই আংটি খেয়ে নেয় এক বড় রুই মাছ ওই রুই মাছটি এক ধীবর ধরে এবং সে মণিখিত আংটিটিও পায় এবার আসি তোমাদের পাঠ্য বইতে যে নাট্যাংশটি রয়েছে তার কাহিনীতে রাজা দুষ্মন্তের নাম খোদাই করা বহুমূল্য আংটি ধীবর বিক্রি করতে গেলে আংটি রাখার জন্য ধীবরকে আংটি চুরির অভিযোগে নগর রক্ষায় নিযুক্ত থাকা রাজসেলক ও দুই রক্ষী ধরে ফেলে দুই রক্ষী এবং রাজশেলককে ধীবর বারবার জানায় সে আংটি চুরি করেনি কিন্তু এ কথা রাজশালক ও দুই রক্ষী জানুক ও সূচক বিশ্বাস না করে তাকে ব্যঙ্গ করে ধীবর জানায় সে একটি রুই মাছ খণ্ড খণ্ড করে কাটার সময় আংটিটি সে দেখতে পায় সে এরপর ওই আংটিটি যখন বিক্রির জন্য লোককে দেখাচ্ছিল তাকে দুই রক্ষী ধরে ফেলে এই আংটি কিভাবে পাওয়া গেল তার সত্যতা জানার জন্য রাজশালক রাজার কাছে যান কারণ রাজাই বলতে পারবেন ধীবরকে তিনি আংটিটা দিয়েছিলেন না ধীবর আংটিটি চুরি করেছিল কিংবা দিবর যা বলেছে সব সত্য নাকি ধীবরের কি শাস্তি হবে নানা পরিকল্পনা করতে থাকে দুই রক্ষী আর তোমাদের জানিয়ে রাখি চোর ধরার জন্য দুই রক্ষী অনেক পুরস্কার পেতে পারে এই জন্য তাদের এই মনের উৎফুল্লতা বা আনন্দ তাই তারা নানাভাবে ধীবরের কি শাস্তি হবে এই সব ভাবতে লাগে এমন সময় রাজশালক রাজবাড়ি থেকে ফিরে আসে রাজশালক জানায় ধীবর আংটি পাওয়ার ব্যাপারে যা বলেছে সবই সত্য বলে প্রমাণিত হয়েছে রাজা ধীবরকে ছেড়ে দিতে বলেছে এবং আংটির সমান পরিমাণ মূল্য ধীবরকে পুরস্কার হিসেবে দিতে বলেছেন রাজশেলক আরও জানায় আংটিটি দেখে রাজার কোনো প্রিয়জনকে মনে পড়েছে তিনি বিরল বা আত্মহারা হয়ে যায় আসলে আংটিটি রাজা দুষ্মন্ত দেখে দুর্বাসা দেওয়া অভিশাপের প্রভাব কেটে যায় তা শকুন্তলার কথা মনে পড়ে যায় ধীবরের শাস্তির বদলে হঠাৎ আংটির সমান মূল্যে পুরস্কারের জন্য দুই রক্ষীর নানা কথাবার্তায় ঈশ্বান্বিত মনোভাব লক্ষ্য করা যায় সেই জন্য ধীবর তাদের পুরস্কারের অর্ধেক দিয়ে দেয় নগর রক্ষায় নিযুক্ত রাজশাল ও ধীবরের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে বন্ধুরা এই রকম কাহিনী পরিবেশিত হয়েছে তোমাদের ধীবর বৃত্তান্ত নাট্যাংশটিতে এবার আমরা আসি ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির নামকরণ প্রসঙ্গে নামকরণ কতখানি সার্থক আমরা নাট্যাংশটির সামগ্রিক পর্যালোচনা করলে কাহিনীতে দেখতে পাই ধীপরকে আংটি চুরির অভিযোগে ধরা হয় সে চুরির অভিযোগ অস্বীকার করে সে জানায় রুই মাছের পেট থেকে আংটিটি পেয়েছে রাজশালক রাজার কাছে গিয়ে সঠিক তথ্য জানতে পেরেছেন আংটি পাওয়ার ব্যাপারে ধীপর যে বলেছিল সবই সত্য এবং রাজা তাকে শাস্তি না দিয়ে আংটির সমান মূল্যে পুরস্কার দিয়েছেন এবং ধীবরের সঙ্গে রাজশালকের বন্ধুত্ব গড়ে ওঠে নাট্যাংশটির সমগ্র কাহিনী ধীবরকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাই ধীবর বৃত্তান্ত নামটি একেবারেই সার্থক এবার তোমাদের এই ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি থেকে কি ধরনের রচনাধর্মী প্রশ্নগুলো আসতে পারে যেগুলো তোমাদের স্কুলের ইউনিট টেস্ট পরীক্ষায় থাকতেই পারে তা তোমাদের জানাবো তোমরা এই ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে ভালো করে জানবে ধীবর চরিত্রটি এরপরে ঘটনাচক্রে সেই আংটি পেলো এক ধিবর তো এই লাইন তুলে প্রশ্ন হতে পারে কোন আংটির কথা বলা হয়েছে আংটিটি কিভাবে পেয়েছিল নাট্যাংশ অবলম্বনে বলো কিংবা অন্য লাইন তুলে প্রশ্ন থাকতে পারে সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতে চিহ্ন কোন আংটির কথা বলা হয়েছে আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছিল হারিয়ে যাওয়ার পর তা কি করে ফিরে পাওয়া গেল তা কাহিনী অবলম্বনে লেখো কিংবা যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় মন্তব্যটি তাৎপর্য লেখো অথবা এই লাইন তুলে প্রশ্ন থাকতেই পারে প্রভু অনুগৃহীত হলাম কে কিভাবে অনুগৃহীত হয়েছিল অথবা কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম আংটি কিভাবে এসেছিল নিজের ভাষায় লেখো প্রভু আজ আমার সংসার চলবে কীভাবে কে কাকে কেন এ কথা জানিয়েছিল এই হলো ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি সামগ্রিক আলোচনা তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যদিও কোথাও বুঝতে না পারো তাহলে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো এবং অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করো তোমাদের জানিয়ে রাখি এই ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি পাঠ এবং এই নাট্যাংশ থেকে খুবই গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন এবং তার উত্তর অন্য ভিডিওতে দেওয়া আছে তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান লক্ষ্য করো এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও